সবাইকে শুভ বিজয়া। আজকের ক্লাস শুরু করছি। সবার সাউন্ড ভিডিও ক্লিয়ার? হ্যাঁ, শুভ বিজয়া। চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে নতুন চ্যাপ্টার, তার নাম হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশন। একটু ভালোভাবে বুঝবে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন খুব ইম্পর্টেন্ট। তার রিজন হচ্ছে গিয়ে আমরা ক্লাস টুয়েলভে একটা চ্যাপ্টার করব, তার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্সে গ্র্যাভিটেশন প্রায় সেম, 80% সেম। ইলেকট্রোস্ট্যাটিক্স আর গ্র্যাভিটেশনে আমি যা পড়াবো তার মধ্যে 80% সিমিলারিটিস আছে। তো তোমরা যদি সেইভাবে ডেপথে বোঝো গ্র্যাভিটেশন, ইলেকট্রোস্ট্যাটিক্স ইজি হয়ে যাবে। কিন্তু এটা নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, আমরা অনেক কিছু পড়াবো যেগুলো বইতে নেই, অনেক কিছু। যেমন আমি এখনই বলে দিচ্ছি, বইতে এসএলআর ওরাতে আছে, তার নাম হবে শেল থিওরেম, যেটা অ্যাকচুয়ালি গস থিওরেম হয়। তো ম্যাক্সিমাম বাকি বইগুলোতে নেই। ক্লাস টুয়েলভে আমাদের পড়তেই হবে, তাই ক্লাস ইলেভেনেই আমি সেটা করাবো, যাতে তোমাদের ইজি হয়ে যায় ক্লাস টুয়েলভের পার্ট, যাতে আমরা এগিয়ে থাকতে পারি ক্লাস টুয়েলভে। ক্লিয়ার সবার? চলো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট হেডিং গ্র্যাভিটেশন। তো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ গ্র্যাভিটেশন। লিখবে সবাই, গ্র্যাভিটেশন যে লটা দিয়েছে সেটা হচ্ছে নিউটনস ল, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। আমি লিখে দিচ্ছি, লিখবে সবাই, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। কি বলছে? এভরি পার্টিকেল ইন দ্য ইউনিভার্স, এভরি পার্টিকেল ইন দ্য ইউনিভার্স, ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট অ্যাট্রাক্টস ইচ আদার, ইচ আদার উইথ আ ফোর্স, উইথ আ ফোর্স হুইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এটা হলো গিয়ে নিউটনস ফার্স্ট ল। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা আমি লিখছি। এই লাইনটা লেখা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখন লিখছি। আমি বারবার তোমাদেরকে বলেছি, ডেফিনেশন যদি তোমরা ভালো করে বোঝো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ধরে যদি বোঝো, তাহলে ম্যাক্সিমাম পার্টই কভার হয়ে যাওয়ার কথা। তো ডেফিনেশনকে আমরা জোর দেব এবং প্রত্যেকটা ওয়ার্ডের দেখতে পাবে আমি এক একটা অঙ্ক দেখাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি। চলো যাই হোক, পরে আসছি। আর আচ্ছা, ম্যাক্সিমাম বইতে, কিছু কিছু বইতে, ম্যাক্সিমাম না, কিছু কিছু বইতে এক অবধি লেখা থাকে, এবং স্টুডেন্টরা, তোমাদের যখন এমনি পড়ানো হয় স্কুলে বা অন্য জায়গায়, স্টুডেন্টরা মেইনলি এটাকেই কনসেন্ট্রেট করে। বাট এটা নয়, এর পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা মিস করো। কি পয়েন্ট লিখছি আমি আলাদা করে? দিস ফোর্স, দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন, দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন joining the two masses ba particles likhte paro, masses er jaygay particles likhte paro. cholo
এবার আমি এক্সপ্লেন করছি প্রত্যেকটাকে ধরে। প্রথম কনসেপ্ট, প্রথম কনসেপ্ট, এভরি পার্টিকেল ইন দ্য ইউনিভার্স। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স কথাটার মানে এটা অ্যাপ্লিকেবল হবে অল টাইপ অফ মিডিয়ামস। অল টাইপ অফ মিডিয়ামস মিনস ইট ক্যান বি অ্যাপ্লিকেবল টু ওয়াটার মিডিয়াম, ইট ক্যান বি অ্যাপ্লিকেবল টু এয়ার মিডিয়াম, ইট ক্যান বি অ্যাপ্লিকেবল টু এনি কাইন্ড অফ মিডিয়াম। দ্যাটস ওয়াই এভরি পার্টিকেল ইন দ্য ইউনিভার্স, ইউনিভার্স মানে যে কোনো জিনিসে হবে। এবং এখান থেকে একটা টার্ম আসবে যার নাম হবে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো ইউনিভার্স কি মানে একটু বাদে বোঝাচ্ছি, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। ক্লিয়ার সবার এত অব্দি? চলো চলো নেক্সট। অ্যাট্রাক্টস ইচ আদার, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেছি। কি ইম্পর্টেন্ট পয়েন্ট? আমি সব বলে দিচ্ছি, ক্লাস টুয়েলভ এর লজিকও আমি এখন দিয়ে দিচ্ছি। কি অ্যাট্রাক্টস ইচ আদার? অ্যাট্রাক্টস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তোমরা তো গ্র্যাভিটেশনের বেসিক জিনিস জানো, 9-10 এ পড়ে এসছো, ভালো করে শুনবে। ক্লাস 12 এ একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটার নাম হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটেশনাল ল এন্ড ইলেকট্রোস্ট্যাটিক্স বা কুলম্বস ল হবে। তখন তোমরা শুনেছো হয়তো না, কুলম্বস ল মানে ইলেকট্রোস্ট্যাটিক ল আর গ্র্যাভিটেশনাল ল বা নিউটনস ল। তার প্রথম অ্যান্সার, দুটো তিনটে পয়েন্ট হবে, একটা একটা করে শিখবো। তার প্রথম অ্যান্সার হচ্ছে গিয়ে ইউনিভার্স, মানে এখানে যেটা হবে সেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে না। আর ওটা মানে ইলেকট্রোস্ট্যাটিক্সে ক্লাস 12 এ যেটা হবে ওটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। আমি জানি তোমার কোশ্চেন, স্যার এটা মিডিয়ামের উপর কিভাবে ডিপেন্ড করবেন না, বোঝান একটু, বাদে বোঝাচ্ছি, একটু হোল্ডে রাখো কথাগুলো, আগে শুনে নাও, তা নোট ডাউন করে নাও কথাগুলো, তারপরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এক্সপ্লেন করব। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দুটো পার্টিকেল গ্র্যাভিটেশন যদি হয়, দুটো পার্টিকেল এদের মধ্যে সবসময় কি ফোর্স কাজ করবে? অ্যাট্রাকটিভ ফোর্স। বাট যদি চার্জ হয়, যেটা আমরা ক্লাস 12 এ করব, চার্জ যদি হয়, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, এদের মধ্যে কি ফোর্স কাজ করে? না 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 না, অ্যাট্রাকটিভ না রিপালসিভ? অ্যাট্রাকটিভ। এটা প্লাস, এটা প্লাস, এদের মধ্যে কি ফোর্স কাজ করবে? তাহলে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, হোয়ার অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যান বি অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিপালসিভ। আমি খুব ভালোভাবে জানি এখন ইলেকট্রোস্ট্যাটিক্স তোমাদের জানার দরকারই নেই, তোমরা যখন স্কুলে এগুলো পড়েছো হয়তো বলেইনি, তার কারণ 12 এ পড়বে। আরে বাবা, আমাকে তো সেই যেতে হবে, তাহলে এখনই পয়েন্ট গুলোকে বলে দিই, আবার 12 যখন আসবে তখন তো লিখিয়ে লিখিয়ে পড়াবো। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে বলছে এভরি পার্টিকেল ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার উইথ আ ফোর্স হুইচ ইজ ডাইরেক্টলি proportional to product of the masses, এটা সহজ কথা, and inversely proportional to square of the distance between them. এটা নিয়ে ঝামেলা হবে, কোনটা inversely proportional, ওটা নিয়ে ঝামেলা হবে না, ওটা নিয়ে কোশ্চেন ঘোরানো প্রায় যায় না। কি directly proportional to the product of the masses, আমি লিখে পড়ব। আচ্ছা লিখে পড়ছি, একসাথে লিখে পড়ছি, চলো। তাহলে কি বলতে চাইছে এটা, সাউন্ড মিউট কর, এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, তুমি M1 M2 করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। এদের মধ্যে ডিস্টেন্স আর, এই যে বললাম এদের মধ্যে ডিস্টেন্স আর, এটার মানে কি সেটাও হবে, সেটা পরের পয়েন্টে আছে, আসবো এক এক করে। বলছে এদের মধ্যে যে ফোর্সটা হবে নাম্বার ওয়ান পয়েন্ট, সেটা অ্যাট্রাকটিভ হবে। আশা করবো সবাইকে বুঝাতে পেরেছি। মানে মানে ক্যাপিটাল এম স্মল এম কে নিজের দিকে টানবে, ক্যাপিটাল এম স্মল এম কে এই সাইডে অ্যাট্রাক্ট করবে, স্মল এম ক্যাপিটাল এম কে
স্মল এম ক্যাপিটাল এম কে এই সাইডে অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বলছে এদের মধ্যে যে ফোর্সটা হবে, দা ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, দ্যাট মিন্স ইট উইল বি ক্যাপিটাল এম ইনটু স্মল এম। ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, দ্যাট মিন্স দিস ইজ ক্যাপিটাল এম এন্ড দিস ইজ স্মল এম, সো এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম ইনটু স্মল এম। এটা হলো এই লাইনটা, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দা মাসেস। জেনারেলি এখান থেকে ঘোরানোর জায়গা নেই, এখান থেকে ঘোরানোর অঙ্ক নেই, আমি সবকিছু ভেবে বলছি, বোর্ডস জয়েন্ট এভরিথিং ভেবে বলছি, এখান থেকে ঘোরানোর কোশ্চেন নেই, এই পয়েন্টটা থেকে ঘোরানোর কোশ্চেন সেরকম কিছু যায় না। যদি বা কিছু যায়, যেমন এই মাসটাকে লেখা যায় ভলিউম ইনটু ডেন্সিটি, সেটা অটোমেটিক্যালি লাস্ট লাইনেই চলে আসবে। দেখো আমি বলছি সব কি বলতে চাইছি। নেক্সট, এক ইনভার্সলি প্রপোর্শনাল, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাতে গন্ডগোল হবে, এক্ষুনি অঙ্ক দেবো পারবে না, এক্ষুনি অঙ্ক দেবো পারবে না। এক ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ দা ডিস্টেন্স বিটুইন দেম, তার মানে আমি এখানেই করে দিচ্ছি, একই লাইনে ডিভাইডেড বাই, ইনভার্সলি বলেছে। আচ্ছা আমি আলাদা করছি, সুবিধা হবে তোমাদের। এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, এটাতেই তো বলে আর স্কোয়ার এর সাথে এফ, আর স্কোয়ার এর সাথে এফ ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? চলো দেখো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা করবো। আচ্ছা আমি যদি এটাকে একসাথে করে দিই, এই টোটাল টার্ম দুটোকে একসাথে করে দিই, তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারি, হ্যাঁ কি নয়? আরে বাবা তোমরা এগুলো সব 19 এ করেছো, হ্যাঁ কি নয়? কিন্তু এখন মজাটা বুঝতে পারবে যে আচ্ছা 19 এ যেগুলো তুমি শিখেছো এর মানে এই ছিল। এবার দেখো, আচ্ছা প্রথম পয়েন্ট এটা হয়ে গেল, এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ দা ডিস্টেন্স বিটুইন দেম, তাহলে এত অবধি ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এবং কারেক্ট। আচ্ছা এবার প্রবলেম, নেক্সট ভালো করে শুনুন, বলছে দিস ফোর্স, কোন ফোর্স? দিস ফোর্স অ্যাক্টস, আচ্ছা ফোর্স ভেক্টর না স্কেলার? ভেক্টর। তাহলে আমি কি বলতে পারি এটা এটা ফোর্সের ম্যাগনিটিউড? আচ্ছা আরেকটা একটু এগিয়ে দিই এখান থেকে আরেকটা লাইন। আচ্ছা বাবা প্রপোর্শনাল সাইন যদি অমিট হয়, ইফ উই অমিট দা প্রপোর্শনাল সাইন, দেন we can place the constant capital G, this is called capital G. বলো সবাই বুঝলে কিনা? আচ্ছা ভাবো ভালো। আচ্ছা এই ক্যাপিটাল জি কে বলা হয়, ভালো করে শুনবে, ক্যাপিটাল জি কে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বিকজ বলে দিচ্ছি আগে, ক্যাপিটাল জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম বিটুইন দ্য টু পার্টিকেলস। বোঝাতে পারলাম না, এবার বোঝো, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি আর ধরো মোবাইলের ভেতর তুমি দাঁড়িয়ে আছো, মোবাইলকে বাদ দাও, ভাবো তুমি দাঁড়িয়ে আছো, তাহলে আমার আর তোমার মধ্যে ডিস্টেন্সটা রাফলি ধরে নাও ক্যালকুলেশনের সুবিধার জন্য 1 মিটার। ক্লিয়ার? আমার মাস আমি ওয়েট মেশিনে মেজার করে নিলাম, তোমার মাস তুমি ওয়েট মেশিনে মেজার করে নিলে, তাহলে এফ ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এর যে ভ্যালু হবে। এবার আমি আর তুমি সেম ডিস্টেন্সে আছি, আমরা জলের তলায় চলে গেলাম, তাহলে মাস সেমি আছে ধরলাম। আচ্ছা আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি কোথাও কোনো আপথ্রাস্ট কাজ করছে না, মানে মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে মাস সেম থাকবে, ক্যাপিটাল এম স্মল এম সেম থাকবে, আটটাও সেম রেখেছি,
দেখা যাবে প্র্যাকটিক্যাল করলে এফ এর ভ্যালুও সেম আছে। যদি সেম থাকে তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল জি, প্রথমে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি মাঝখানে কি আছে, এআর আছে, এআর এ ক্যাপিটাল জি যা, জলের মধ্যেও ক্যাপিটাল জি, জলের মধ্যেও ক্যাপিটাল জি, তাই দ্যাটস ওয়াই ক্যাপিটাল জি ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, টেম্পারেচার, অল আদার প্যারামিটার্স, মানে যা যা এক্সটার্নাল প্যারামিটার্স তুমি বলতে পারো, তার উপর ক্যাপিটাল জি ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই ক্যাপিটাল জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। লিখে দিচ্ছি কথা, যখন বুঝতে পেরে গেছো কেন ইউনিভার্স কথাটা ইউজ করেছে, ইউনিভার্স কথাটা ইউজ করেছে কারণ সবকিছুর মধ্যে সেম, সবকিছু সেম না হলে আমি ইউনিভার্স কথাটা ইউজ করতে পারতাম না। ক্যাপিটাল জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আমরা এটার ভ্যালু বার করব, ডাইমেনশন বার করব, একটু বাদে করছি, ধৈর্য ধরো, একটু বাদে করছি কারণ আমার একটা ইম্পর্টেন্ট কথা এখনো বলা হয়নি, যেহেতু মাঝখানে ক্যাপিটাল জি হলো আমি ক্যাপিটাল জিটাকে এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, পরীক্ষায় তোমাদের লিখতে দেয় বোর্ডের এক্সামে ওয়াই ক্যাপিটাল জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আমি মুখে বলে দিচ্ছি, সবাই ভিডিও শুনে লিখে নেবে, ক্যাপিটাল জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বিকজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিডিয়াম বিটুইন দ্য টু পার্টিকেলস অ্যান্ড এনি আদার এক্সটার্নাল প্যারামিটার্স, দ্যাট ইজ টেম্পারেচার, প্রেশার, ডট ডট ডট। দ্যাটস ওয়াই ক্যাপিটাল জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আমি বলে দিয়েছি অ্যান্সার, লিখে নিতে পারবে নোট বানিয়ে, চলো পরীক্ষায় দেবে। হ্যাঁ, আমি কোশ্চেন বলে দিচ্ছি একটা একটা করে, কোশ্চেন একটা একটা করে অ্যান্সার, চলো এবার। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি, ভালো করে দেখো, আমি কি বলতে পারি এই যে ভ্যালুটা এটা এটা ক্যাপিটাল, এটা ফোর্সের ম্যাগনিচিউড কে রিপ্রেজেন্ট করে, একই নয়? আচ্ছা, তুমি তো বললে ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কি বলা বাকি আছে এখনো? ডাইরেকশন। তাহলে তোমরা বুঝতে পারছো এর পরের লাইন তুমি যদি না বলো তাহলে ডাইরেকশন বলোনি, তার মানে কিন্তু নাম্বার পাবে না, নাম্বার পাবে না পরের লাইন যদি ফুল না বলো। কি বলছে মানে, দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়েনিং দ্য টু মাসেস। আরো ভুল বলেছে, ভুল বলেছে, আরো ভালো কথা লিখবো, দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়েনিং দ্য সেন্টার অফ দ্য টু মাসেস, joining the center of the two masses বা two particles করে দাও, একই ব্যাপার, joining the center of the two masses, তার মানে বোঝো দেখ। আচ্ছা, এই small m টা capital m কে কোন দিকে টানবে, left এ না right এ? রাইটে। কোশ্চেন যদি তোমায় করে, কেউ কোশ্চেন করে ওয়াই, তুই বলে বিকজ ইট ইজ অ্যাট্রাকটিভ। নাও রাইটে তো এভাবেও টানতে পারে, কি বলছে? না, এভাবে টানবে না। কিভাবে টানবে বলছে? এইভাবে টানবে, বলো বুঝলে কিনা? কেউ বলল এইভাবে টানতে পারে, তুমি বলবে না, কেন পারে না? বিকজ দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়েনিং দ্য, এটা কি জয়েনিং দ্য সেন্টার হচ্ছে নাকি ধরাই? সো এটা এদিকে যাবে আর এটা এদিকে আসবে, ক্লিয়ার সবার? এখনো শেষ হয়নি, আরো কথা আছে। আচ্ছা বাবা,
আচ্ছা তাহলে তোমার এবার যদি কেউ কোশ্চেন করে ভালো করে দেখে নাও, এই যে আটটা, এই আটটা আপনি এরকম নিলেন না কেন? এটাও বার বলো, বুঝছো কিনা? এটার অ্যান্সার হচ্ছে এই আটটা হবে সব সময় কোথা থেকে কোথায়? একটা বডির সেন্টার থেকে আরেকটা বডির সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এর জন্য এর নাম সেন্ট্রাল ফোর্স। বাতিল বাতিল, পরে বলছি পরে বলছি, এমনি বললাম পরে আসছি। সেন্ট্রাল ফোর্স, হোয়াট ইজ সেন্ট্রাল ফোর্স, সব শিখিয়ে দিয়েছি প্রায়, ডেফিনেশনে সব শিখিয়ে দিয়েছি প্রায়, এবার এক এক করে ধরবো। বলো ক্লিয়ার হয়েছে কিনা? 19 এর থেকে পরিষ্কার? চলো আরো ভেতরে কাজ করবো, চলো। আচ্ছা দেখো এবার এক এক করে, আচ্ছা এটা আমি মুছে দেবো, আমি একটু মনে রেখে দিও, স্যার তো অলরেডি শিখিয়ে দিয়েছে ইউনিভার্স কেন, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অ্যাট্রাক্ট স্যার শিখিয়ে দিয়েছে এটা নিয়েও কথা, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য মাসেস, এটা নিয়ে সেরকম ঘোরানো কোশ্চেন কিছু থাকবে না, ওটাকে আমরা অত ইম্পর্টেন্স দিই না, ঠিক আছে? এরপরেরটা খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি সব কটা পয়েন্ট ধরে ধরে করবো। অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এ একটা ঝামেলার গল্প, আমি এক্ষুনি অঙ্ক করাবো খানিকক্ষণ বাদে, ভালো করে শুনে নাও। এর জন্য এর আরেক নাম, এর জন্য এই পয়েন্টটার জন্য ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এর জন্য গ্র্যাভিটেশনাল ল এর আরেক নাম ইনভার্স স্কোয়ার ল। আমি লেখাবো এগুলো সব, শুধু বলে রাখছি কারণ আমি লটা মুছে দেবো, তো বলে রাখছি আমি খানিকক্ষণ বাদে আবার সব লিখব। এর আরেক নাম ইনভার্স স্কোয়ার ল, এবং এটা ট্রু, অলওয়েজ ট্রু ইনভার্স স্কোয়ার ল, কিন্তু এ নিয়ে ঝামেলা আছে। এক নম্বর একটা অঙ্ক দেবো ঝামেলার, এক্ষুনি দেখতে পাবে, আর দু নম্বর ভেক্টর ফর্ম অফ গ্র্যাভিটেশনাল ল, এটাও একটা ঝামেলার জিনিস। কেন আমি এই কথাগুলো বললাম তোমরা একটুই দেখতে পাবে, আমি কিন্তু আবার রিপিট করছি, এই ল এর নাম কি? অনেক নাম আছে, অনেক নাম আছে, একটা নাম এখনো ইনভার্স স্কোয়ার ল। কেন ইনভার্স স্কোয়ার ল? বিকজ দ্য ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। ক্লিয়ার? চল চল, আর এটা তো তোমরা বুঝেই গেছো, দিস ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ দ্য টু মাসেস, সেন্টার মানে এইভাবে করবে, এইভাবে করতে পারে না, এইভাবে করতে পারে না, কারণ ওটা সেন্টার টু সেন্টার হচ্ছে না। আর একটা ইম্পর্টেন্ট থিং, জয়নিং দ্য সেন্টার অফ দ্য টু মাসেস, সেন্টার টু সেন্টার, এর জন্য আরেক নাম হবে সেন্ট্রাল ফোর্স, এই ফোর্সের গ্র্যাভিটেশনাল ফোর্সের আরেক নাম, প্রচুর নাম আছে একটা একটা করে বলছি চল, এর আরেক নাম সেন্ট্রাল ফোর্স। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয় হোয়াই ইট ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স, অ্যান্সার হবে because the force acts along the line joining the center of the two masses. Clear? পরীক্ষার কোশ্চেন ওটা দেয়, ওটা লিখে নেবে তোমরা, why it is called central force, because it acts along the line, the force acts along the line joining the center of the two masses, মানে শুধু এইটুকুনি পোর্শনটা হবে, তাহলে সেটার নাম central force। চলো আমি যা যা বললাম সব আসবো, তার আগে ক্যাপিটাল জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো হোয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল, আমি খানিকক্ষণ আগে বলে দিয়েছি, তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি, ক্লিয়ার? না করে রাখলে ইউটিউব থেকে করে নেবে, ক্লিয়ার? আচ্ছা এবার কেউ কিছু বলছো? আচ্ছা এবার ক্যাপিটাল জি এর ডাইমেনশন কি তোমরা অনেকেই জানো, ডাইমেনশন চ্যাপ্টারে আমরা পড়েছি, আবার এখানে করব, আমি বলেছিলাম যত চ্যাপ্টার এগোবে ডাইমেনশন করতে হবে, ইউনিট কি ভ্যালু কি, তো সেটা আগে করে নিই তারপর বাকি জিনিসে আসছি। তো আমি মুছে দিচ্ছি, ক্যাপিটাল জি f is equal to capital g capital m small m by r square, তুমি m1 m2 করতে পারো কিছু যায় আসে না, ক্যাপিটাল জি হবে এখান থেকে f r square, আমি আশা করবো সবাই এগুলো বোঝো, ক্যাপিটাল m small m, f এর ডাইমেনশন হচ্ছে m l to the power minus 2, r square means হচ্ছে l square,
ক্যাপিটাল এম মানে হচ্ছে গিয়ে এম থাকবে এম স্কোয়ার, ডাইরেক্টলি করে দিলাম, কোন ডাউট? চলো আমি যদি ক্যালকুলেট করি, এম এম স্কোয়ার কেটে গিয়ে একটা উপরে এম যাবে, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু। এর ইউনিট দুভাবে লেখা যায়, এইভাবে লিখছি, এখান থেকে একটা ইউনিট লেখা যায়, এখান থেকে ইউনিট যদি লিখি নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, কোন ডাউট? ফোর্সের ইউনিট নিউটন, আর এর ইউনিট মিটার স্কোয়ার, এম মানে কেজি, এটা মানে কেজি, কেজি স্কোয়ার, যাদের পছন্দ নয় তারা বেসিকে এইভাবে লিখবে, কেজি ইনভার্স মিটার কিউ সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, এইটা আর এইটা সেম ডাইমেনশন, ক্লিয়ার? সরি সেম ইউনিট, ক্লিয়ার? সেকেন্ডের স্কোয়ার, সেকেন্ডের স্কোয়ার না মাইনাস টু, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, তাই না? চলো এটা সেকেন্ড টু দি পাওয়ার, এই যে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর তো কোথাও টাইম নেই, তাহলে এটা টি টু দি পাওয়ার মাইনাস টু, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। চলো তো জেনারেলি আমরা এটা ইউজ করি, এটা কম ইউজ করি, তুমি চাইলে করতে পারো, কোনো মানে নেই, অঙ্কের বলছি জেনারেলি এটা ইউজ করা হয়। যাই হোক, কোশ্চেন হচ্ছে ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার 11, এতবার আমরা করব যে মুখস্থ হয়ে যাবে, এসআই তে করেছি, 6.67 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ভুল করেছি, 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ক্লিয়ার সবার? চলো এবার ইম্পর্টেন্ট পয়েন্টস অন গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল ল। এবার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা কাজ করব, লিখতে থাকবে তোমরা, অলরেডি বলা হয়েছে, আবার বলে প্রত্যেকটা পয়েন্টের ভেতরে গিয়ে গিয়ে আমরা কাজ করব। নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স, নাম্বার ওয়ান, খুব ইম্পর্টেন্ট কথা, নাম্বার ওয়ান, দ্য ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ ইন নেচার, আমি আর পুরো লিখছি না, শর্টে লিখছি, দ্য ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ ইন নেচার, কোন ডাউট? আমি তো এটা এক্সপ্লেন করে দিয়েছি, বলো কোথায় আলাদা হবে, কোথায় আলাদা হবে? শুনতে পাইনি আরেকবার, একদম ভেরি গুড, ইলেকট্রোস্ট্যাটিক্সে আলাদা হবে। আমি জানি তোমাদের এখন ইলেকট্রোস্ট্যাটিক্স সিলেবাস নয়, কিন্তু ক্লাস টুয়েলভ তো পড়তে হবে, এইটুকুনি জেনে রাখা, আর ভুলে যাবো তারপরে যখন আমি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াবো মনে পড়ে যাবে, আবার জাস্ট বলে রাখা একবার। চলো নাম্বার টু, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নাম্বার টু, দ্য ফোর্স ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স, ক্লিয়ার? এবার তোমায় কোশ্চেন করবে, হোয়াই ইট ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স, অ্যান্সার হবে বিকজ দ্য ফোর্স অ্যাক্টস, বলো তোমরা, বিকজ দ্য ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ দ্য টু বডিজ, বলো টু মাসেস, বলো টু পার্টিকেলস, বলো যা ইচ্ছা, ক্লিয়ার? তাহলে স্যার এসব বলে লাভ নেই, আপনি একটা অঙ্ক করে দিন না, ভালো হয়, সেন্ট্রাল ফোর্সের একটা অঙ্ক করি। চলো যেগুলো দিচ্ছি জেনারেলি এগুলো পরীক্ষায় আসে না, যে অঙ্কটা আমি এখন করাচ্ছি, আমি আগে আগে বলে দিচ্ছি সব, কোনটা পরীক্ষায় আসছে কোনটা পরীক্ষায় আসছে না, জেনারেলি আসে না, বেশ স্ট্রং করার জন্য অঙ্কগুলো। ফার্স্ট অঙ্ক সেন্ট্রাল ফোর্সের অঙ্ক বলে দিচ্ছি, কি কোশ্চেন? এর মাস ক্যাপিটাল স্মল এল, এর লেন্থ দেওয়া আছে এল, আর এখানে একটা মাস আছে, এটার মাস 2m, এর লেন্থ বলে দিয়েছে 2l, এর লেন্থ বলে দিয়েছে 2l, আর
এই ডিস্টেন্সটা বলা আছে এটাই সেন্টার এটা দেওয়া আছে l বাই টু এর সেন্টারটা বলা আছে এটা সেন্টার এর সেন্টার এটা এই ডিস্টেন্সটা বলা আছে l বাই টু এন্টার বাই क्वेश्चन হচ্ছে ফাইন্ড দা গ্র্যাভিটেশনাল ফোর্স লিখে দিচ্ছি ফাইন্ড দা ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ি আচ্ছা প্রথমে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এটা এই দেখো ওরা করে f = g to small m to m by কত ডিসটেন্স যাওয়া l by 2a whole square অঙ্ক answer 2gm square by l square 4 মানে 8 বলো বুঝলে কি না আরে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এই অপশনটা থাকবেই পরীক্ষায় কিন্তু আমি বলে দিলাম যদি এই অঙ্ক আসে এই অপশন থাকবেই লোকে ভুল করে টিক মারবে ভাববে আমি ঠিকই করেছি কারণ l বাই টু নিয়েছি দুঃখের বিষয় এটা ভুল কনসেপ্ট কেন ভুল কনসেপ্ট বিকজ এখানে ফোর্সটা কোন দিকে কাজ করবে এটা সেন্টার এটা সেন্টার এই বরাবর করবে নাকি তাহলে এটার ডিস্টেন্সই হবে আর তাহলে এই যে তুমি এখানে g ক্যাপিটাল এম স্মল এম এটা মানে ক্যাপিটাল এম স্মল এম মানে এই দুটোর মাস বসিয়েছো বাই r স্কয়ার যেটা করেছো সেই r টা তো এটা